হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউ আর ইউ অল। আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি এম ক্যাফেনের বডি স্ক্রাব নিয়ে রিভিউ দেবো, যেটা হচ্ছে বিভৎস রকমের বাজারে ছেয়ে গেছে, যেটা মানে গুড রিভিউ আর কি রেট করেছে। যে স্ক্রাবটা আমাদের বডি স্ক্রাব একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, তো এই বডি স্ক্রাবটার এত রিভিউ, এত ফিডব্যাক, এত ডিমান্ড, এত রেকমেন্ড আমি শুনেছি। তো আমি একটু লেটে রিভিউ দিচ্ছি, বাট স্টিল নাও আমি নিয়ে চলে এসেছি এম ক্যাফেনের বডি স্ক্রাবের রিভিউ দেওয়ার জন্য। তো চলো এটা আমি রিভিউ দিতে থাকি। তো তার আগে একটা কথা বলে রাখি যে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য আই এম সো সরি, আমার কিছু করার নেই, কারণ এটা হচ্ছে আমার হস্টেল রুম ব্যাকগ্রাউন্ড, এরকমই হবে, তোমরা প্লিজ একটু আমার সাথে অ্যাডজাস্ট করে নিও। তো এটা হচ্ছে এম ক্যাফেনের বডি স্ক্রাব, এটা আমি নাইকা থেকে কিনেছি। তোমরা চাইলে এম ক্যাফেনের অ্যাপ থেকে নিতে পারো, এম ক্যাফেনের সাইট থেকে নিতে পারো, যাই হোক। তো এই নাম, এটার নাম হচ্ছে এম ক্যাফেন ন্যাকেড অ্যান্ড র কফি বডি স্ক্রাব। এটা আছে তোমার হচ্ছে যে নর্মাল টু অয়েলি স্কিন লেখা আছে, আর এটা কিন্তু 100 গ্রামের আছে এই প্রোডাক্টটা। এটার দাম কিন্তু 449 আছে, তোমরা হয়তো ডিসকাউন্টও পেতে পারো, তোমরা একটু সার্চ করবে নাইকাতে, কিন্তু মাঝে মাঝে এটা ডিসকাউন্ট দেয়, এটা 22-24 সাল অবধি চলবে। তো এই এম ক্যাফেনের বডি স্ক্রাবটা, এই এম ক্যাফেনের বডি স্ক্রাবটা মানে আমি ফার্স্ট টাইম ইউজ করেছি, যেটা আমার সব থেকে হাইলাইট আমি করবো, প্রচণ্ড সফট সাপেল করে দেবে স্কিনকে, প্রচণ্ডভাবে সফট সাপেল করবে। আই এম ইন লাভ উইথ দিস প্রোডাক্ট, স্মেলস লাইক র কফি, অ্যান্ড এটার সাথে একটা লিটল উডেন স্পুন দেয়, আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই স্পুনটা শুধু দিয়েছে, তোমরা স্পুনটাকে দেখো, জাস্ট এটা দেখলে তোমরা মানে এত কিউট, এত সুন্দর একটা স্পুন যে বিভৎস, তোমাদের ভালো লাগবে। এটা তোমরা সপ্তাহে 7 ডেজ তোমরা ইউজ করতে পারো, সরি 7 ডেজ ইউজ করতে পারো না, তোমরা এটাকে 2 or 3 ডেজ ইউজ করবে, কারণ আমাদের বডিতে 7 দিন আমরা স্ক্রাব করতে পারবো না। 7 দিন যদি আমরা বডিতে স্ক্রাব করি, আমাদের বডি প্রচণ্ড কেটে মেজে যাবে। তো আমরা বডি স্ক্রাব বা ফেস স্ক্রাব কোনো কিছুই 7 ডেজ ইউজ করতে পারবো না, 2 বা 3 ডেজ ইউজ করবো। এই স্ক্রাবটা বেসিক্যালি মানে যে জিনিসটাকে আমি হাইলাইট করবো এটার পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে ট্যানিং প্রবলেম। আমাদের যে সানলাইটের জন্য যে ট্যানটা পড়ে যায়, সেটা একদম মানে রিমুভ করে দেবে। তুমি যদি 7 ডেজ চ্যালেঞ্জ বা 1 বটল চ্যালেঞ্জ এরকম যদি নাও, তুমি দেখতে পাবে যে একদম পুরো স্কিনটাকে তোমার সফট সাপেল এবং হচ্ছে কি যে ট্যান ফ্রি স্কিন করে দিয়েছে। তো এই প্রোডাক্টের মধ্যে আরও প্রচুর প্রচুর ইনগ্রেডিয়েন্টস তো আছেই, তো তার মধ্যে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে র কফি। আর কফি আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস ফর বিউটি কেয়ার, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস অ্যান্ড ইট গিভস আ লাক্সুরিয়াস এক্সপিরিয়েন্স। তো তোমরা এটাকে নিতে পারো, মানে লাক্সুরিয়াস এক্সপিরিয়েন্সের তুলনায় এটা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস, আমি সেটা মেন করতে চেয়েছি। অ্যান্ড এটা হচ্ছে যে তোমার বডিকে, তোমার বডিকে এত সফট সাপের, এত স্মুথ করবে, এবং হচ্ছে যে স্মেলটা, স্মেল ইজ সো গুড, একটা কফি মানে কফির স্মেল, তুমি তোমার সারা ওয়াশরুমে কফির স্মেল, তোমার বডি থেকে কফির স্মেল, এটা আমার কাছে ভীষণ মানে টু মাচ গুড ব্যাপার। আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, আমি রিভিউটা খুব ছোট্ট করে দেওয়ার চেষ্টা করবো, বললে প্রচুর বড় হবে, বাট আমি বড় করবো না। আমি এর 5টা পয়েন্ট তোমাদেরকে আমি আবার একবার রিপিট করে দেবো। একটা হচ্ছে তোমার সান ট্যান যেটা আছে, সেটা একদম রিমুভ করবে, তোমার বডিকে সফট সাপেল করে দেবে, প্রচণ্ড গুড স্মেল করবে, একটা ভীষণ লাক্সুরিয়াস এফেক্ট দেবে, এবং হচ্ছে অ্যান্ড দিস বটল ইজ সো ক্লাসি, সো ক্লাসি, মানে এই বটলটা দেখলেই মন ভালো হয়ে যাবে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে এই কফি স্ক্রাবটা ইউজ তুমি গোটা বডিতে করতে পারবে, ফেসে কিন্তু অবশ্যই না, ফেসের জন্য কিন্তু আলাদা বডি স্ক্রাব আছে, মানে সরি ফেসের জন্য আলাদা ফেস স্ক্রাব আছে এদের। তুমি এটা ফেস ছাড়া বা প্রাইভেট পার্ট ছাড়া সমস্ত জায়গাতে ইউজ করতে পারবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রিভিউ। আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনে ভালো থাকবে সবাই, চলো টাটা।